শুধুমাত্র জব পোস্টিং সাইটে পোস্ট করে প্রতিদিন $50 সিপি অফার প্রমোট করে বা অ্যাফিলিয়েট মার্কেটিং করে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ করবে না, নতুনদের জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও হবে। তো ফার্স্ট অফ অল, আমাদের এই ভিডিওটি আমাদের চ্যানেলে যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন, একটা কমেন্টস করবেন। তো আজকে যে সাইটটি দেখাবো সেটা হচ্ছে ইউএস এর একটা জব পোস্টিং সাইট, যেখানে আপনি শুধু জব পোস্ট করে আপনি কিন্তু আর্নিংটা জেনারেট করতে পারবেন। ঠিক আছে, আমি যদি এখানে দেখি যে ইউএসএ, ঠিক আছে, ইউএসএ না, এভাবে না, আচ্ছা, শুধু আমি শুধু মেক মানি লিখেই সার্চ করলাম এই রিলেটেড, দেখে এখানে কি পরিমাণে পোস্ট আছে বা কে কে কোন ধরনের পোস্ট করেছে। ঠিক আছে, এই রিলেটেড যদি আপনি দেখেন যে, আচ্ছা সরি, এটা কেটে দিই। ঠিক আছে, রিলেটেড পোস্ট কারা করেছে এবং কি কি ধরনের পোস্ট তারা করেছে দেখতে পাচ্ছেন। এখানে হিউজ পরিমাণে পোস্ট রয়েছে যারা কিন্তু আমাদের মতো মার্কেটিং করছে, যে জব পোস্টিং করে। আপনারা জানেন যে মেক মানি রিলেটেড অফার কিন্তু খুব ভালো চলে, এটা কিন্তু আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দখল করে কিন্তু আপনি কাজ করতে পাচ্ছেন। আবার অনেকে আছেন যে করতে পারছে না, দেখেন এখানে জব পোস্টিং করে বিভিন্ন মানুষ কিন্তু আর্নিংটা জেনারেট করছে। আর প্রতিনিয়ত কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু ফ্রি ভিডিও দিচ্ছি, ফ্রি ট্রাফিক সোর্সের উপরে। আপনি যদি আমাদের চ্যানেলটা ভিজিট করেন, প্রুফ সহ কিন্তু প্রতিটা ভিডিও আমার দেখানো। ঠিক আছে, তো আজকে এখানে আমরা একটা অফার প্রমোট করে দেখাবো যে কি ধরনের অফার আপনারা এখানে প্রমোট করেন। তো আমি এখানে সিপিএ বিল থেকে ক্যাশ অ্যাপের অফারটা প্রমোট করে দেখাবো। আপনি চাইলে কিন্তু যে কোনো ধরনের অফার কিন্তু এখানে প্রমোট করবেন। ঠিক আছে, তো এর জন্য যেটা করতে হবে, আমি এখানে হোমে চলে যাই, হোমে চলে, আর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই ইজি। আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন এখান থেকে, এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের নাম, অনেকেই ওয়েবসাইট খুঁজে পান না এখান থেকে। ঠিক আছে, এখানে ক্রিয়েট লিস্টিংয়ে যদি আপনি চলে যান, আপনি এখানে পোস্ট করতে পারবেন। ঠিক আছে, আপনার ক্যাটাগরিটা দিবেন, আপনি কোন ক্যাটাগরিতে পোস্ট করতে চাচ্ছেন এখানে। ঠিক আছে, আপনার ক্যাটাগরি সিলেক্ট করে দেন, হচ্ছে আপনি পোস্ট করতে পারবেন। তো এখানে হচ্ছে আপনার টাইটেল দিতে হবে, টাইটেলটা আপনি কোন রিলেটেড দিবেন। আপনাকে আগে বুঝতে হবে যে আপনি কি রিলেটেড পোস্ট করবেন। ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবেন তারা কিন্তু বুঝতে পারবেন, আমি এখানে যেভাবে দেখাবো সেমভাবে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু সিপিএ থেকে $50, মানে যত প্রকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে আপনি যদি দখল করে কাজ করতে পারেন, প্রতিদিন $50 খুব ইজিতে কিন্তু আর্নিং করতে পারবেন। ঠিক আছে, আমি কিন্তু বলেছি যে 120+ ভিডিও দিব ফ্রি ট্রাফিক সোর্স নিয়ে সিপিএ বা অ্যাফিলিয়েটের উপরে। আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন প্রতিটা ভিডিওতে একটা লাইক দেবেন, একটা কমেন্টস করবেন। ঠিক আছে, কারণ এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো মেক করি। তো আমি একটা পোস্ট করে দেখাই আপনাদেরকে এখানে। ওকে, তো এখানে আমার ফার্স্টে করতে হবে লিস্টিং টাইটেল, টাইটেলটা আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখানে আমি হচ্ছে পার ডে $100 দেবো। ঠিক আছে, $100 দিয়ে হচ্ছে, ও সরি, $100, মানে আমার পোস্টের সাথে সব কিছু। এখন আসলে এখানে প্রোডাক্ট ডিসক্রিপশন, আপনার ডিসক্রিপশন বোঝেন যে আমি বলছি যে কন্টেন্ট বেসড, কারণ আমরা হচ্ছে যে ওয়েবসাইট দিয়ে প্রমোট করি আমাদের প্রতিটা ওয়েবসাইট কিন্তু কন্টেন্ট বেসড থাকে এবং হচ্ছে আমাদের পোস্টগুলো মানুষ পড়ে কিন্তু অফারে সাইন আপ করে। তো আপনার এই জিনিসটা বুঝতে হবে। আপনাদের যারা একবারে নিউ আছেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন, আমাদের ওয়েবসাইট ভিজিট করলে ডিটেলসগুলো জানতে পারবেন। ঠিক আছে, ওকে, তো এখানে মোটামুটি আমার পোস্টটা কিন্তু করা কমপ্লিট। ঠিক আছে, তো এখন আসুন এখানে আমাদের আর একটা সিস্টেম যেটা করতে হবে, আমরা যে সিস্টেমে কাজগুলো করি সেই সিস্টেম আমাদের ইউজ করতে হবে। আপনারা জানেন যে গুগল সাইটে ল্যান্ডিং পেজ আপনারা সবাই ইউজ করতে পারেন। তো এখানে আমি একটা পিকচার যদি নিয়ে আসি গ্যালারি থেকে, তো গুগল সাইটে ল্যান্ডিং পেজ দেখে খুব সুন্দরভাবে আপনারা ডিজাইনটা করে নেবেন। আমি একটা দিচ্ছি এবং হচ্ছে এখান থেকে আর একটা দিচ্ছি, এটা না, এটা ইউজ করতেছি। ঠিক আছে, এই দুইটা ইমেজ আমি এখানে ইউজ করতেছি। ঠিক আছে, এখানে সিটি যদি আপনি দেন, সিটি যদি আপনি দেন, নিউ ইয়র্ক যদি ইউজ করি, আমি এখানে নিউ ইয়র্কের এটা নাই, আচ্ছা যাই হোক, আচ্ছা সিটিটা হচ্ছে অন্য একটা যদি দিই, ইউনাইটেড স্টেট দেখি নাই কিনা, আচ্ছা মোটামুটি এখানে সাজেস্টে কতগুলো দেখাচ্ছে, আচ্ছা আমি এটাই থাক, জাস্ট আমার হচ্ছে পোস্ট দরকার এবং হচ্ছে আমার হচ্ছে আদার্স কোনো কিছু এখান থেকে দরকার নাই। ঠিক আছে, আমি শুধু জাস্ট এখান থেকে পোস্টটা করব। ঠিক আছে, তো আমার ইমেজগুলো দিয়ে দিলাম, ইমেজগুলো দেওয়ার পর হচ্ছে এখান থেকে আর একটা নিচে যে হচ্ছে আমাদের হচ্ছে এখান থেকে আমাদের যে ওয়েবসাইটটা পাবলিক ভিজিট করবে বা হচ্ছে আপনার গুগল সাইটের ল্যান্ডিং পেজ, আপনারা সবাই তো গুগল সাইটের ল্যান্ডিং পেজ ইউজ করতে পারেন। তো গুগল সাইটের ল্যান্ডিং পেজ যারা ইউজ করতে পারেন না, খুব ইজিতে ইউটিউবে অনেক ভিডিও আছে এই নিয়ে, আপনি দেখে এখান থেকে খুব সুন্দরভাবে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে দেন, হচ্ছে অফার প্রমোট করবেন। ঠিক আছে, এইখানে যদি আপনি যেমন ধরেন আমি এইটা দিয়ে দেখাচ্ছি আপনাকে,
এইখানে যদি আপনি গুগল সাইটে ল্যান্ডিং পেজ ইউজ করে কাজ করেন তাও কিন্তু হবে, ঠিক আছে? তো আমি এখানে ডিরেক্ট হচ্ছে আমার প্রমোট করবো হচ্ছে আমার ওয়েবসাইট, যেহেতু আমার একটা ওয়েবসাইট আছে কন্টেন্ট লকারের জন্য বা হচ্ছে আদার যে কোনো কিছুর জন্য, ওয়েবসাইটটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো আমি এখানে আর একটু লিখি, হেয়ার ইজ ফুল ডিটেলস, প্লিজ ক্লিক হেয়ার। তো এইটার সাথে হচ্ছে আমরা এখানে লিঙ্ক আপ করে দেব কি হচ্ছে আমাদের ওয়েবসাইট বা হচ্ছে আমাদের সিপি অফারের লিঙ্ক বা হচ্ছে আমাদের দেখেন আমার ওয়েবসাইটটা কিন্তু এখানে লিঙ্ক আপ হয়ে গেছে, ঠিক আছে? এখন আসুন এখান থেকে আমাদের পোস্ট করে দেওয়ার দরকার। তো ইউএসএ যতগুলো জব পোস্টিং সাইট আছে মোটামুটি প্রতিনিয়ত যদি আপনি অ্যাক্টিভ হয়ে কাজ করতে পারেন, কারণ একটা সাইডে যদি আপনি পোস্ট করে ইনকাম আসে এমন কিন্তু না, ঠিক আছে? একটা সাইডে কখনোই আপনার আর্নিংটা কিন্তু জেনারেট হবে না, কারণ আমরা কিন্তু একটা সাইট নিয়ে কাজ করি না, মোটামুটি আমাদের দেখা গেলো 50-60+ ট্রাফিক সোর্স নিয়ে আমাদের কাজ করা হয়, ঠিক আছে? তো এটা যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ আর্নিংটা জেনারেট করতে পারেন, ঠিক আছে? তো এখানে আমরা কিছু কিওয়ার্ড দিয়ে দিব, যেমন মেক মানি রিলেটেড, ঠিক আছে? মেক মানি, হোম জব, ঠিক আছে, ওয়ার্ক ফ্রম হোম, যেই কিওয়ার্ডগুলো মানুষ এখানে সার্চ করে, ঠিক আছে? আর্ন মানি, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার আর একটা কি দেওয়া যায় এখানে দেখেন, এখানে হোম জব মেক মানি, হোম জব আর্ন মানি, তারপর হচ্ছে দেখি অ্যামাজন রিলেটেড কোনো কিছু আছে নাকি এখানে, আমার কিওয়ার্ডটা যাতে হচ্ছে সার্চ হয়, ঠিক আছে? অ্যামাজনে অ্যাড করে দিলাম, হোম জব, ঠিক আছে? এই কয়েকটা কিওয়ার্ড দিয়ে দেন হচ্ছে আমাদের পোস্টটা মোটামুটি কিন্তু সাজানো কমপ্লিট, এবং হচ্ছে কন্টেন্ট বেড আমরা একটা পোস্ট করলাম, এখন হচ্ছে এখান থেকে আমাদের এই যে যে পোস্টটা করলাম এটা আমরা সাবমিট করে দেবো, এই রোবটটা ভেরিফাই করে দেন হচ্ছে আমরা এখান থেকে সাবমিট করে দিলে পরে কিন্তু আমাদের পোস্টিংটা হয়ে যাবে, ঠিক আছে? তো পোস্টিংটা যখনই হয়ে যাবে দেখতে পাচ্ছেন, ও সরি একটু ই করি, একটু একটু প্রবলেম হয়েছে। আচ্ছা, তো আমাদের এখানে হচ্ছে আমাদের এখানে ক্যাটাগরিটা আপনারা একটু সিলেক্ট করে নেবেন, আমার এটা মিস্টেক হয়েছিল, এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরিটা আপনারা আমি এটা সিলেক্ট করে দিয়েছি, তো পাশাপাশি হচ্ছে পিকচারগুলো দিয়ে দিয়েছি, এবং হচ্ছে এখানে আপনার জবটা কত দিনের জন্যই করবেন, ঠিক আছে? এখানে কত তারিখ থেকে শুরু করে কত তারিখ পর্যন্ত রাখবেন আমি এটা দিয়ে দেখাচ্ছি, এখান থেকে হচ্ছে আপনি 23 পর্যন্ত দিব, ঠিক আছে? আচ্ছা, পার্ট টাইম না ফুল টাইম জব সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন, আমি এখানে পার্ট টাইম হিসেবে রাখছি। দেন হচ্ছে আবার একটু ট্রাই করে দেখি, যেহেতু এটা কিন্তু পোস্টিং সাইট কিন্তু ফ্রি না, এটা কিন্তু পেইডে, আপনি কিন্তু ফ্রিতেও পোস্ট করতে পারছেন, ঠিক আছে? তো এবার সাবমিট করে দেখি যে আমার জব পোস্টটা হয় কি না, যেহেতু এখানে অনেক মানুষে পোস্ট করছে আমাদের মতো, এবার মেবি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে কনগ্রাচুলেশন হয়ে গেছে, আমার পোস্টটা কিন্তু এবার হয়েছে। তো আপনার পোস্টটা যদি আপনি হোম পেজে দেখতে চান, এখন যদি আপনি সার্চ করেন যে রিলেটেড আপনি পোস্ট করেছেন, দেখেন এখানে সব কিন্তু দেখাবে, ঠিক আছে? এটা কিন্তু আমার পোস্ট মাত্র আমি যেটা করলাম এটা কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে? এখানে অন্য অন্য মানুষ যারা পোস্ট করেছে দেখেন এই যে অ্যাপ ডেভেলপমেন্ট, মানে বিভিন্ন ধরনের পোস্ট আছে, আপনি এখান থেকে আইডিয়া জেনারেট করে আপনি যদি চান যে এখানে অ্যামাজন অ্যাফিলিয়েট করবেন সেটাও কিন্তু সম্ভব, দেখতে পাচ্ছেন এখানে বা হচ্ছে ক্লিক ব্যাঙ্ক, ডিজিস্টোর, 24 জন্য যারা ট্রাফিক সোর্স খুঁজছেন সেটাও কিন্তু এখানে প্রমোট করতে পারবেন। দেখি এদের কী দিয়েছে, একটা ওয়াচ বিক্রি করছে মানে ঘড়ি বিক্রি করছে এখানে, এখানে দেখতে পাচ্ছেন তাদের সব কিছু ডিটেলস সহ কিন্তু এখানে দিয়েছে, নাম্বার সব কিছু দিয়ে দেন হচ্ছে তারা এখানে পোস্ট করেছে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তাদের, এবং হচ্ছে অন্য অন্য পাবলিক যারা এখানে সেলস করছে দেখতে পাচ্ছেন। তো আপনি চাইলে কিন্তু এখানে যে কোনো কিছু এখানে সেলস করতে পারবেন, আর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই ইজি, আপনি চাইলে এখন আদার যদি অন্য অন্য পোস্টগুলো করেন, দেখেন এখানে যত প্রকার সার্ভিস আছে লার্নিং থেকে শুরু করে মোটামুটি সকল প্রকার রিয়েল এস্টেট যাবতীয় সব কিছু, এই পোস্টটা কিন্তু আমি করেছি মাত্র, ঠিক আছে? আমার পোস্টটা কিন্তু এটা, ঠিক আছে? তো আমার এখানে যারা ক্লিক করবে ডিরেক্ট কিন্তু আমার ওয়েবসাইটে চলে যাবে, মানে বুঝতে পারছেন আমার এখানে জব পোস্টিং টাস্টিং সব আছে। এই দেখেন এখানে অনেক মানুষে পোস্ট করেছে, ঠিক আছে? এই একটা পোস্ট আছে দেখেন, এটা যদি একটু দেখি আমি, দেখেন এটা ক্যানভা দিয়ে ডিজাইন করে খুব সুন্দরভাবে একটা পোস্ট লিখছে, এই ইউনিকটা দেখে কিন্তু মানুষ এখানে কিন্তু ভিজিট করবে, ঠিক আছে? তো মোটামুটি আপনারা যারা কাজ করতে চাচ্ছেন ফ্রি ট্রাফিক সোর্স নিয়ে, কিন্তু আমি প্রতিনিয়তই ভিডিও দিব, বলছি যে আপনাদের লাইক কমেন্ট শেয়ারের উপরে কিন্তু ভিডিওগুলো আপনারা পাবেন, আপনারা যেমন ফিডব্যাক দেবেন তেমন আমি কিন্তু আপগ্রেড ট্রাফিক সোর্স দেবো। যদি গিফট কার্ড প্রমোট করতে চান, দেখেন এখানে অ্যাপেলের একটা গিফট কার্ড কে যেন প্রমোট করেছে, তো আপনি চাইলে গিফট কার্ডও কিন্তু আপনি লোকেশন ক্যালিফোর্নিয়া দিয়ে রাখছে গুগল ডক্সের মাধ্যমে,
প্রমোট করেছে, ঠিক আছে? বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কিন্তু সিস্টেম অনুযায়ী কিন্তু কাজ করছে। দেখেন টিকটকের একটা প্রমোট করেছে, ঠিক আছে? দেখি এটা একটু দেখি আমরা কোথায় চলে যাই। দেখেন এতে গুগল সাইটের ল্যান্ডিং পেজে চলে আসছে, দেখতে পাচ্ছেন এখান থেকে। তার মানে এটাও কিন্তু সিপিএ বিল্ডের একটা অফার, বা হচ্ছে অ্যাপ মাইনের অফার, বা হচ্ছে ওজিআর্টস এর অফার, ঠিক আছে? দেখেন এই যে অ্যাপ মাইনের অফার, তার মানে বুঝতে পারছেন আপনারা যারা কাজ করতে চাচ্ছেন, অনেকে আছেন বোঝেন না যে সোশ্যাল মিডিয়াতে যে এইসব পাবলিক কিভাবে কাজ করছে। আমরা কিন্তু অ্যাক্টিভলি ভাবে আমরা কিন্তু মানে পেইড কোর্সের ভিডিও কিন্তু আমরা ফ্রিতে ইউটিউবে দিচ্ছি, এবং হচ্ছে এর থেকে যারা আপডেট প্রফেশনালভাবে শিখতে চাচ্ছেন যে ব্ল্যাক হ্যাট মেথড সিস্টেমে যে কীভাবে আপনারা হুট করে আর্নিংটা জেনারেট করবেন এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দখল করে ভালো পরিমাণ রেভিনিউ জেনারেট করতে চাচ্ছেন সিপিএ বা অ্যাফিলিয়েট থেকে, তারা আমাদের ওয়েবসাইটে চলে যাবেন। আমাদের আপডেট 2022 সাল 2023 সাল মিলিয়ে 2000 আপডেটের যে ভিডিওগুলো আমি রেকর্ড করছি সেগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে কিছুদিনের মধ্যেই পাবলিশ হবে, ঠিক আছে? নতুন করে রেকর্ড করছি 2023 সালের বা 2022 সালের শেষের দিকে, হয়তো আমার আর কিছুদিন লাগবে ভিডিওগুলো রেকর্ড করতে। তো মোটামুটি বুঝতে পারছেন যারা চাচ্ছেন যে এখান থেকে ইনকাম করবেন ফ্রিতে, আমাদের ইউটিউব চ্যানেলটা যদি ভিজিট করেন এখান থেকে কিন্তু ফ্রিতে ইনকাম করার জন্য অনেক, প্রায় 225+ ট্রাফিক সোর্স আমি এখানে দিয়ে আছি। তো এটা দেখেও কিন্তু আপনারা এখান থেকে আয় করতে পারবেন। এর থেকে যদি বেশি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন, এবং ওয়েবসাইটে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, ওইখানে আপনি নাম্বারে কল করে বাকি বিস্তারিত জানতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে ফ্রি কোনো ট্রাফিক সোর্স নিয়ে। আর যারা জানতে চাচ্ছেন যে সিপিএ ফ্রি মার্কেটিং করে কিভাবে আয় করা যায় প্রতিদিন $50 থেকে $100, অবশ্যই আমাদের ফ্রি মার্কেটিং কোর্সে আপনি জয়েন করতে পারেন, যেখানে আমি প্রফেশনালভাবে আপগ্রেড সিস্টেমটা দেখাচ্ছি, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ।